নির্বাচন কমিশন সংবিধান অনুসারে কাজ করবে, নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য লড়াই করবে না, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের আগ মুহূর্তে গ্রেফতার না চালাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন ভবনের সাবেক কমিশনার গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন। দেশের সুশীল সমাজের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন সিইসি। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সাবেক নির্বাচন কমিশনার, শিক্ষাবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন ভবনে আলোচনায় বসে কমিশন। ভোট গ্রহণে পোলিং এজেন্টদের ভূমিকা মূল আলোচ্য বিষয় হলেও মতবিনিময় হয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। সাবেক কমিশনাররা কমিশনের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে এখনও যথেষ্ট আশঙ্কা রয়েছে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হতে হবে বলেও মত দেন তারা। পোলিং এজেন্টকেও কিন্তু নিরপেক্ষ আচরণ করতে হবে, শুধু ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে সে অবজার্ভ করবে এবং আইনসম্মতভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াটা পরিচালিত যদি না হয় সেই ক্ষেত্রে গণমাধ্যম প্রতিনিধি ও শিক্ষাবিদরা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপ সমঝোতার বিকল্প নেই। আমরা বলছি অবাধ সুষ্ঠু এবং যদি বলি যে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে শান্তিপূর্ণভাবে, অংশগ্রহণ হলে তাদের আসতে হবে। আইন এবং বিধি না জানা, আমি নিজে দেখেছি সেই জন্য বলছি, না জানা লোকজন পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ পায়। অংশগ্রহণমূলক নির্বাচনের দায় রাজনৈতিক নেতৃত্বের জানিয়ে সিইসি বলেন, দেশের পক্ষপাতহীন সুশীল সমাজ গড়ে না উঠায় পরিস্থিতি জটিল হচ্ছে। প্রার্থীর এজেন্টদের ভূমিকা যথাযথ হলে ভোট কারচুপি এড়ানো সম্ভব বলেও মত দেন তিনি। ভোটের চেয়ে পোলিং এর ইন্টিগ্রিটি রক্ষা করবেন এবং যদি কোনো অনিয়ম হয় সেটা প্রতিহত করবেন। নিজে যদি প্রতিহত করতে না পারেন, প্রতিরোধ করতে পারেন, বেরিয়ে গিয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে ডাকবেন, তাদের আসতে হবে। তারা এসে ইনসাইড পোলিং স্টেশন তারা ল অ্যান্ড অর্ডার রিস্টোর করবে এবং পোলিং এর অনুকূল পরিবেশটা পুনঃস্থাপন করবে। সংলাপ ইস্যুতে ইসির ওপর চাপ বাড়ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।